নির্বাচনের খবর উদালগুড়ি বিপিএফর বিশাল এখন গণসমাবেশ কোকরাঝার আর ইফালে দরং উদালগুড়ি দুইটা লোকসভা সমষ্টির নির্বাচন অবতীর্ণ হওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে হাগ্রামা মহিলারিয়ে। কারো সহ মিত্রতা নাই বিপিএফর আর অধিসূচনা জারি করার দুটা দিনের পিছতে বিপিএফে দুই সমষ্টিতে প্রার্থী ঘোষণা করে দিব। শাসকীয় দলক প্রত্যাহ্বান জানায় প্রায় 7,000+ লোকর সমাবেশ ঘটালে বিপিএফে। দুটা লোকসভা সমষ্টিতে জয় হব বিপিএফর আর বিপিএফ লগতে মন্ত্রিত্বও লাভ করব এজন বিপিএফর সাংসদে বলে মন্তব্য করলে। প্রমোদ বড়ার হাতের বিটিসি রক্ষা করবলে আহ্বান হাগ্রামা মহিলারী। প্রমোদ বড়ুয়ে মাটির সমস্যা সমাধান করব নয়, পারিলে প্রমোদ বড়ুয়ে নিজে মাটি দখল করব বলে করেছে কটাক্ষ। আজ আমার ওদালগুড়ি জেলা বিপিএফ দলের উদ্যোগত এটা রাজহুয়া সভা হয়েছে। কমত মানে 20,000 পাবলিক গেদারিং হয়েছে। তো উদ্দেশ্য এটাই আমার আগন্তুক যেটু এই এপ্রিল মাহত বিহুর আগে বা পিছে যেটু হবলগা যেটু লোকসভা নির্বাচন, ইয়ার উদ্দেশ্য লই পেলায় আমি আজ এই প্রোগ্রামটি লইছো। যেন আমি ওদালগুড়ি দরং ওদালগুড়ি হিসাবে আমার বিপিএফ দলের যিনি কর্মকর্তা আছে লিডার সকল আছে বহুত কষ্ট করে আছে। আজি সব আপনাদের সকল জাতি জনগোষ্ঠীর রাইজ আইছে, নেপালি আইছে, রাজবংশী আইছে, আদিবাসী আইছে, সান্থালি হিসাবে আইছে বা বেঙ্গলীও আছে, গারো রাভা সব জাতি জনগোষ্ঠী আজি আপনাদের ইয়ার উপস্থিতিটা দেখি পাইছে। তো ইয়ার মিন্স সকল জাতি জনগোষ্ঠীয় বিপিএফক আকৌ সরকারের আনিব কারণে বিচারে। গুৱাহাটী মহানগরীত ভয়ঙ্কর আরক্ষীর এক কাণ্ড আহিছে পোহরলৈ। আরক্ষীয়ে ঘুষিয়ায় নাক ভাঙিলে এজন ব্যবসায়ী, ব্যবসায়ীজনক হত্যা আর ভাবুকি দিয়ার অভিযোগ উঠিছে। ভয় ভাবুকিরে ব্যবসায়ীজনের গ্যারেজ বেদখলের অপচেষ্টা, যান বাহনের আরক্ষীর কনিষ্টবল নাগেশ্বর চৌধুরীর বিরুদ্ধে উঠিছে গুরুতর অভিযোগ। রাকেশ শর্মা নামের ব্যবসায়ীজনে উত্থাপন করেছে এই অভিযোগ। মহানগরীর শান্তিপুরত সংঘটিত হয়েছে এই চাঞ্চল্যকর ঘটনা। ঘটনা সন্দর্ভত ব্যবসায়ীজনে এজাহার দাখিল করেছে ভরলু আরক্ষী থানা, কিন্তু ভরলু আরক্ষীয়ে কোনো ব্যবস্থা গ্রহণ নকরার অভিযোগ। উপায়হীন ব্যবসায়ীজনে ঘটনার অভিযোগ দাখিল করলে ডিজিপিক, আর সোমবারে ডিজিপির কার্যালয়ত গৈ সমগ্র ঘটনা অবগত করলে জিপি সিং। এই সন্দর্ভত এক রিপোর্ট আগবাইছে আমার সাংবাদিক দীপাঙ্কর দাসর। ইতিমধ্যে আমি নিউজ 18 অসম নর্থ ইষ্টের দর্শকসকলক জানাইছো এই ডাঙর খবরটা যে কিদরে এগারী আরক্ষী বিষয়ার প্রহারত আঘাতপ্রাপ্ত হয়েছে এজন লোক, আর যজন গ্যারেজর ব্যবসায়িক বর্তমান আরক্ষীজনে আক্রমণ করেছে। সমগ্র ঘটনাক ইতিমধ্যে ভরলু আরক্ষী থানাত একটা গোচর রুজু হয়েছে যদিও, কিন্তু সেইগারী অভিযুক্ত আরক্ষী বিষয়ার বিরুদ্ধে কিন্তু কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা নাই আরক্ষী মহলে। আর তাকে লো এই সমগ্র কাণ্ডক বর্তমান ডিজিপি জিপি সিংক এই মুহূর্ত এখন লিখিত অভিযোগ দাখিল করেছে ভুক্তভোগীগী। আর সেই বিশেষ ঠাইটুকুরাত উপস্থিত আছো, সেই বিশেষ গ্যারেজটির উপস্থিত আছো, যদি গ্যারেজের ভিতরতেই এই সমগ্র চাঞ্চল্যকর ঘটনাটা সংঘটিত হয়েছিল। এগারী আরক্ষীর কনিষ্টবল যী নাগেশ্বর চৌধুরী আপনার আক্রমণের ঘটনা সংঘটিত করেছে, কি স্থিতিত আছে গোটাই ঘটনাটা বা কিহরভাবে আপনার আক্রমণ করলে? একচুয়ালি এটা চাকরি করে কোনবা ট্রাফিক কনস্টেবল চানমারিত নাগেশ্বর চৌধুরী, ওয়াইফ বীণা চৌধুরী আর লড়া স্বরাজ চৌধুরীর নামত মানে গাড়িবিল লইছে 15-20টা মান, নাজানো ইমান। সো আমার ইয়াতে কাম সাম করাইছিল আগতে, এটা লাহে লাহে পুরা ক্যাপচার করব বিচারিছে, মানে ইন্টেনশনটা গম পাইছো আর। সো আমাক মানে প্রেসারাইজ করব বিচারিছে, মারপিটও করেছে একদিনা, গাড়িটা মানে ইলিগেলি পার্কিং করে যতে ততে রাখি দিয়ে, মানে সাধারণ কথা তর্ক বিতর্ক, তারপর আক্রমণের ঘটনা আপনার প্রহার করা হল, গোটাই বিষয়টুক লই ভরলু আরক্ষী থানাত হয়তো আপনি এখন এজাহারও দিছে। আরক্ষীর স্থিতিটা ইমান নরম কিয়, এজন আরক্ষী বিষয়া হওয়ার বাবে নাকি? আরক্ষীর বিরুদ্ধে কিয় ব্যবস্থা লওয়া নাই? মানে একচুয়ালি হি পুলিশের মানু, সো যেতিয়া মোক অ্যাটাক করেছিল মানে ভাবছিল আরেস্ট হব, কিন্তু ভরলু থানা অ্যারেস্ট করা নাই তাক, হি তার মানে মানে তাক অ্যারেস্ট করা নাই, উল্টা এনেকা ফিল হয়েছে যে ভিআইপি ট্রিটমেন্ট হি পাই আছে তাকে, মানে নাজানো কিয় অ্যারেস্ট করব লাগছিল। আর তারপর আলটিমেটলি আমাক কেস করব লাগা হল, ইনজাংশন পালো আমি, তার মানে হি গাড়ি সারি থব নোয়ারে, স্টিল থই আছে। ডিজিপির কাছত গেল আপনি, তেখেতর ফালৰ পৰা কি আশ্বাস দিয়া হল? রিটেন কমপ্লেইন দিলো ডিজিপি স্যার, আর কলে যে ঘটনা বিষয়ে সব পড়িছে লেটারটা কি ঘটনা, আর কইছে প্রপার অ্যাকশন লব,
আজি মার লগত গৈছিলো মই তে কইছে প্রপার অ্যাকশন লব এই ডাঙর যেটু খবর জনায় আছো ইমুত দর্শকসকলক আর এগারাকি আরক্ষীর বিষয়া নাগেশ্বর চৌধুরী তেওঁ 15-20 কই বাহন বাহনের গড়াকি এয়া কিদরে সম্ভব হয় নিশ্চয় বিভাগীয় তদন্ত করলে সমগ্র ছবি স্পষ্ট হয়ে পড়ব। কিন্তু আরক্ষীর যে গুন্ডাগিরির ছবি বা খাকি পোশাকত যদরে ব্যবহার হব লাগে এটা একটা বিপরীত ছবি দেখিছো আপনার পার্সোনালি এটাক করা হয়েছে উঠাই দিব গায়েব করে দিব কিবা ইনডাইরেক্ট মার্ডার প্ল্যান পুরো একদম ড্রাইভার স্টাফ এইবিলাক সব তাতে অফিসর বাইর মদ সদ খাব উল্টা পুল্টা ধমকি দিব অপেন জায়গা মোকও ভয় লাগে ইমান বছর পর আছো হত্যার ভাবো কি 100% মাটির লালস তার পুরা পুরা লালস সমগ্র বিষয়টুক আরক্ষীর শীর্ষ মহলে কিদরে ব্যবস্থা গ্রহণ করে হ্যাঁ নিশ্চয় লক্ষণীয় হব। কিন্তু এই ডাঙর খবরটি জানাইছো এই মুহূর্তে মানে ভরলত উপস্থিত আছো আর শান্তিপুরের এই বিশেষ গ্যারেজটির কিছু গ্রাউন্ডত আহি খবর দিবলে চেষ্টা করছো যেগুলি অভিযুক্ত আরক্ষীর লোক তেওঁর বিরুদ্ধে কিদরে ব্যবস্থা গ্রহণ করে হ্যাঁ নিশ্চয় সময়ত এক প্রকার স্পষ্ট হয়ে পড়ব। ডিফুট কার্বি আংলঙৰ আঞ্চলিক দল এ এছ ডি চি কার্বি ছাত্র সন্থা কে এছ এ আর মহিলা সংগঠন কে এন সি এর সহ কার্বি আংলং স্বায়ত্তশাসিত পরিষদর মুখ্য কার্যবাহী সদস্যর গুরুত্বপূর্ণ এখন বৈঠক হল রাজ্যের তিন পার্বত্য জেলা সাঙুরি সংবিধানের 244 ক অনুচ্ছেদর আধারত স্বায়ত্তশাসিত রাজ্য গঠন করা লগতে কেন্দ্রীয় সরকারের ইউসিসি আর সিএএর আওতারপর রাজ্যের পার্বত্য জেলাসমূহ নিলগাই রখাটো আর কার্বি আংলঙৰ আন্তঃরাজ্যিক সীমা সন্দৰ্ভত রাজ্য সরকারের গিভ এন্ড টেক নীতি পরিহার করার বাবে এই বৈঠক দাবি জানা হয়। ইতিমধ্যে দল সংগঠন কেটায় এই দাবি সন্দৰ্ভত এক স্মারক পত্র কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহলৈ প্রেরণ করেছিল। আনহাতে সংগঠন কেটার দাবি সন্দৰ্ভত কার্বি আংলঙৰ স্বায়ত্তশাসিত পরিষদর মুখ্য কার্যবাহী সদস্য তুলিরাম রংহাঙে সঁহাৰি জনায় কেন্দ্র আর রাজ্য সরকারের লগত ত্রিপাক্ষিক বৈঠকের সুবিধা করে দিয়ার প্রতিশ্রুতি দিছে। আমার আলোচনা এই আলোচনা আমার যে চারিটা আমার দাবি সেই দাবি সমূহ তখেতে একটা পজিটিভ একটা রেসপন্স আমি দেখি। এক নম্বরটা হয়েছে স্বায়ত্তশাসিত রাজ্যের যে দাবি যেটা পুরোনা দাবি কার্বি আংলং রাইজর যে আকাঙ্ক্ষা পাহাড়িয়া রাইজর যে আকাঙ্ক্ষা মূল আকাঙ্ক্ষা দ্বিখণ্ডিত নকরাকর ভিতরতে এক স্বায়ত্ত শাসন এই শাসনের বিগত এ এস ডি সি কে এস এ কেন্সের নেতৃত্ব 37-38 বছরে আমি আন্দোলন করছো আন্দোলন করে আহিছো। কিন্তু সাকসেসিভ গভর্নমেন্ট বহুতো সরকার গোল বহুতো সরকার আর আহিব কিন্তু ইতিয়ালৈকেও এই বিশেষক যে অটোনোমাস স্টেট যে ইস্যু এই ইস্যু ইতিমধ্যে পজিটিভ ইতিবাচকভাবে কোনেও এই রেসপন্স তেনকা ধরনের হাতত লওয়া নাই। বরপেটা আর ধুবুরী লোকসভা সমষ্টিত ঘোষিত হল অগপর দুগৰাকী প্রার্থী। বরপেটা সমষ্টিত প্রার্থিত্ব প্রদান করলে বিধায়ক ফণীভূষণ চৌধুরী আর প্রার্থিত্ব প্রদানের পিছতো বঙ্গাইগাঁও অগপ কার্যালয়ত কিন্তু নিমাওমাও পরিবেশ জেলা অগপর কার্যালয় ওলমি আছে তলা অগপর কার্যালয় এতালেক নাই আনন্দ ফূর্তি। প্রার্থিত্ব ঘোষণার পূর্বে বঙ্গাইগাঁও অগপ কর্মী লোকসভাত প্রার্থিত্ব নলবলে অনুরোধ জানাইছিল আর তার পিছর পরিবেশ এয়া ফণীভূষণ চৌধুরীক দলে প্রক্ষেপ করেছে কিন্তু তার মাজতে দলের কার্যালয়ত এয়া ওলমি আছে তলা আর এই তলা উলমা গোটেই বিষয়টি বা নিমাওমাই বঙ্গাইগাঁও অগপ কার্যালয় বঙ্গাইগাঁও যত অগপর আছে যথেষ্ট ভেটি তারপর অহরহভাবে একরাহে কেবাবার আটবারক বিধায়ক হয়ে আছে ফণীভূষণ চৌধুরীর মন্ত্রিত্ব পাইছে আর এটা সেইগারী ফণীভূষণ চৌধুরীক লোকসভা নির্বাচনের যুজত অবতীর্ণ করবাইছে দলে। কিন্তু করবাত এই ধরনের একটা নিমাওমাও পরিবেশে আন এখন ছবি সূচাইছে নাকি সেয়াহে প্রশ্ন। আজমল আর ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার গোপন মিতিরালিত ভুল নাযাবলৈ রাইজক আহ্বান জানাইছে ধুবুরীর কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী রকিবুল হুসেইনে। কংগ্রেসের দলীয় টিকট ঘোষণার পূর্বে রকিবুল হুসেইনের ধুবুরী লোকসভার বালাজনের রকিবুল হুসেইনে আরম্ভ করলে প্রচার অভিযান আজমলের বিরুদ্ধে ক্রোধার মন্তব্য করেছে রকিবুল হুসেইনে। কি কলে রকিবুল হুসেইনে শুনোয়া হোক। হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার বধু ভাই এবার রাইজে ঘুরব কংগ্রেসের কোন কেন্ডিডেট হয় এইবিল রাইজে ভাবা নাই
রাইজে ভাবিছে যে কেতিয়া ভোটটো আহে, কেতিয়া এই আঙুলিটোৰে কংগ্ৰেছক ভোট দিওঁ, কেনেকৈ বদৰুদ্দিন আজমলক পৰাস্ত কৰোঁ আৰু কেতিয়া ঘৰত গৈ ল'ৰা ছোৱালীকেইটাক লৈ অলপ ভাকি সুখে শান্তিৰে হওঁ। কারণ এই হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় বিভিন্ন ধরনের কুশতাচিল্য করেছে এই দুখিয়া মানুষ, বিভিন্ন ধরনের এই লোকসলক নিজের ঘৈণীয়কর আপনার বুকুরপর গিরিয়েক কাঢ়ি লিছে, বিভিন্ন ক্ষেত্রে লড়াবিলাক উঠাই নি পেলায় এনকাউন্টার করেছে, শুই থাকা অবস্থা বিভিন্নজনের ঘর ভাঙিছে, বিভিন্নজনক মানুষের অত্যাচার করে মানুষ আপনার হাহাকার করেছে, মানুষে বিচারিছে আমি কর্ম করে খালো, আমি দুখিয়া মানুষ আমি কর্ম করে খাও, আমি আমার লড়াছলী লো শান্তিয়ে থাকিব কারণে আমি হিমন্ত বিশ্ব শর্মাক মুখ্যমন্ত্রী পদ আঁতৰাব লাগিব। লস এঞ্জেলসর ডলবি থিয়েটারের মঞ্চত জিলিকি উঠিল ক্রিস্টোফার নোলানের ওপেনহাইমার। আর দেওবারে নিশা ঘোষণা হল 96 সংখ্যক একাডেমি অওয়ার্ডস। বিশ্বখ্যাত পদার্থ বিজ্ঞানী ওপেনহাইমারের বায়োপিকখনে লাভ করলে সাতটাক অস্কার বুটলিছে ছবিখনে। শ্রেষ্ঠ ছবি, শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ অভিনেতা, শ্রেষ্ঠ সহ অভিনেতার লগতে ফিল্ম এডিটিং আর সিনেমেটোগ্রাফি শিতানতো আজুরি আনিছে শ্রেষ্ঠত্বর সন্মান, অস্কার বুটলিছে। ওপেনহাইমারের চরিত্রত অভিনয় করা সিলিয়ান মার্ফিয়ে শ্রেষ্ঠ অভিনেতার সন্মান লাভ করার ক্রিস্টোফার নোলানে লাভ করলে শ্রেষ্ঠ পরিচালকর সন্মান। ইফালে অস্কার লাভ করে অভিনেতা মার্ফিয়ে অস্কার বিশ্বর সকল শান্তি রক্ষকর প্রতি উৎসর্গা করে। আনহাতে রবার্ট ডাউনি জুনিয়রে লাভ করলে শ্রেষ্ঠ সহ অভিনেতার সন্মান। ওপেনহাইমার ছবিখনত আমেরিকার প্রাক্তন বাণিজ্য সচিব লেউইস রসর চরিত্রত রূপায়ণ করেছিল রবার্ট ডাউনি জুনিয়রে। 96 সংখ্যক একাডেমি অওয়ার্ডস শ্রেষ্ঠ অভিনেত্রীর অস্কার সন্মান বুটলিলে এমা স্টোনে। পোর থিংস করা অভিনয়ের বাবে এমা স্টোনে লাভ করেছে শ্রেষ্ঠ অভিনেত্রীর সন্মান। আর এগারী অভিনেত্রীয় লা লা ল্যান্ড ছবিখনত করা অভিনয়ের বাবে 2017 সনত লাভ করেছিল শ্রেষ্ঠ অভিনেত্রীর অস্কার। অস্কারের মঞ্চত ভারতীয় চলচ্চিত্র জগতের প্রয়াত কলা নির্দেশক নীতিন দেশাইক বিশেষভাবে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হল। দ্য একাডেমি অব মোশন পিকচার্স আর্টস এন্ড সায়েন্সে 96 সংখ্যক অস্কার বঁটা প্রদান অনুষ্ঠানের মাজতে শ্রদ্ধাঞ্জলি জানালে ভারতীয় চলচ্চিত্র জগতের বিশিষ্ট কলা নির্দেশক আর প্রডাকশন ডিজাইনার প্রয়াত নীতিন চন্দ্রকান্ত দেশাই। নীতিন দেশাইর যাওয়া বর্ষর 2 আগস্ট মৃত্যু ঘটিছিল আর এগারী কলা নির্দেশক নীতিন দেশাইয়ে চারিবারক শ্রেষ্ঠ কলা নির্দেশকর রাষ্ট্রীয় পুরস্কার লাভ করেছিল। হাইলাকান্দি কংগ্রেসের খহনিয়া, কংগ্রেস এরি বিজেপি যোগদান বিগত নির্বাচনের প্রার্থী স্বরূপ দাসর। স্বরূপ দাসর লগত বিজেপি যোগদান করলে শতাধিক কংগ্রেস কর্মী বিধায়ক কৌশিক রায়, ইফালে কৃষ্ণেন্দু পাল আর সাংসদ কৃপানাথ মাল্লার উপস্থিতিত বিজেপিত যোগদান করলে। স্বরূপ দাসর উপরও যোগদান করেছে প্রায় 130 গৰাকী সক্রিয় কংগ্রেস কর্মী। কংগ্রেসের যে খহনিয়া সে আছে অব্যাহত। হাইলাকান্দির কথাই যদি কোম, কংগ্রেস আকৌ খহনিয়া নির্বাচনের ঠিক পূর্বে, আর এবার কংগ্রেস এরি বিজেপি যোগদান করলে বিগত নির্বাচনের এগারী প্রার্থীয়ে বিগত নির্বাচন বিধানসভা নির্বাচনের যুঁজত অবতীর্ণ হয়েছিল। কিন্তু স্বরূপ দাসর বিজেপিত একটা যোগদান করেছে আর প্রায় শতাধিক কংগ্রেস কর্মী বিধায়ক কৌশিক রায়, কৃষ্ণেন্দু পাল আর সাংসদ কৃপানাথ মাল্লার উপস্থিতিত বিজেপিত যোগদান করলে। গুৱাহাটী মহানগরীর পর নিখোঁজ হয়েছে এগারী ডিজে। 3 মাহৰ সন্ধান নাই ডিজে ডিয়নী ওরফে দামিনী ভজাঙ্কার। উত্তর পূর্বাঞ্চলের বহুকটা আগশারীর ক্লাবর সকলোরে পরিচিত আছিল ডিজে ডিয়নী। আর ইফালে বিগত বর্ষর 13 ডিসেম্বরের ডিজে গৰাকীৰ মোবাইল ফোন হঠাৎ বন্ধ হয়ে পড়ে। আনকি ডিজে গৰাকীৰ সকল সামাজিক মাধ্যমের আঁতরত থাকে। খ্রিস্টান বস্তির ভজাঙ্কা রাইস মিলর সমীপত রঙালী এপার্টমেন্টত পরিয়ালের সঙ্গে ডিজে গৰাকী থাকিছিল আর এপার্টমেন্টের আবাসীসকলে ডিজে গৰাকীক দেখা নোপার বাবে পরিয়ালের ওসর খবর লয়। কিন্তু পরিয়ালে ডিজে গৰাকী সুস্থ থাকা বলে কই মানুষক খেদি পঠিয়ার অভিযোগ আবাসীসকলের। ইতিমধ্যে দিসপুর আরক্ষী থানাত আবাসীয় সন্ধানহীন হয়ে থাকা একটা গোচর রুজু করেছে, কিন্তু আরক্ষীয় কোনো তদন্ত নকরার অভিযোগ উত্থাপন করেছে।
ক্রিশ্চিয়ান বস্তিৰ ভাজাংকা রাইস মিলসর এই যে পরিয়ালটো তাত থাকিছিল এপার্টমেন্টের আবাসী সকলে ডিজে গৰাকীক নেদেখার বাবে আরক্ষীর দ্বারস্থ হয়েছে, কিন্তু পরিয়ালে বিশেষকৈ কোনো কথা সদরি করা নাই। দিসপুর থানার নির্দেশ সন্দর্ভত এটা গোচর হয়েছে, কিন্তু কলৈ গল ডিজে গৰাকী? বিগত প্রায় কেবা মাহো কোনেও সুমূহূর্ত দেখা নাই বা সুমূহূর্ত লাভ করা নাই বা দেখাও নাই ডিজে গৰাকী। আর এই মুহূর্তে আমি ফোন যোগে সংযুক্ত হয়েছো আমার সাংবাদিক দীপাঙ্কর দাসের সঙ্গে। দীপাঙ্কর, এগারী ডিজে বিভিন্ন ক্লাবর পরিচিত এখন মুখ, কিন্তু হঠাৎ নাইকিয়া হল, কলৈ গল? পরিয়ালের ফলের কিনা ভাষ্য এটা দিয়া হয়েছে নাকি, যেহেতু গোটে কথাটা এটা আরক্ষীর দ্বারত? নিশ্চয় গীতাশ্রী, যদি আপনি লক্ষ্য করে যা তিনটা মাহ হল এগারী জনপ্রিয় এগারী ডিজে হঠাৎ নিরুদ্দে হল, তারপর বর্তমানের অবস্থিতি কত আছে সেয়া আরক্ষীও বিচারি উলিয়াত এক প্রকার বিপাঙত। কারণ যদি সক্রিয় হয়ে থাকা মোবাইল নাম্বার, সেই নাম্বারটা যা তিনটা মাহ ধরে বন্ধ হয়ে আছে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইডর যদি কথা কোয়, তাহলে কোনো প্ল্যাটফর্মতে কিন্তু বর্তমানে এভেলেবল নহয় সেইগী ডিজে। আর এই সমগ্র বিষয়টুক রঙালী এপার্টমেন্ট, অর্থাৎ যদি খ্রিস্টান বস্তির যদি এপার্টমেন্টর আবাসী আসে সেইগী ডিজে, তার আবাসী সকলেই সমগ্র বিষয়টুক দিসপুর আরক্ষী থানাত একটা গোচর রুজু করেছিল। কিন্তু আরক্ষিয়ে এই মুহূর্তে এক প্রকার ডর প্রত্যাহান এইগী ডিজেক বিচারি উলিয়ার, কারণ যদি যোগাযোগের মাধ্যমে আরক্ষী যধরণে একটা প্রযুক্তিবিদ্যার সহায় লয়, এই আটাইব পর্যায়ক্রমে যে বিফল হওয়া পরিলক্ষিত হয়েছে। কারণ সক্রিয় হয়ে থাকা যদি মোবাইল ফোন হ্যাঁ তিনমাহ ধরে বন্ধ হয়ে আছে, সোশ্যাল নেটওয়ার্কিং সাইডত আনএভেলেবল হয়ে আছে ডিজে গড়ি, তাক লো এক প্রকার বিপাঙত। আর পরিয়ালের লোকের সঙ্গে আমি যোগাযোগ করবলে কিছু চেষ্টা করি, কারণ আমি শেহতে কিছু সময় পূর্বে সেই ডর খবর লাভ করেছো। আর আরক্ষীও হে সমগ্র বিষয়টুক মৌনতা অবলম্বন করেছে, আর আবাসী সকলে কিছু কথা প্রকাশ করেছে যদিও ক্যামেরার সম্মুখত কোনো তথ্য জানা নাই। কিন্তু আমি যদি ভিতরা সোর্স আমার যধরণ একটা খবর লাভ করেছো সেই খবরটির ভিত্তিত সেই ডর খবর এয়াই যে তিনমাহ ধরে এইগী সুন্দরী নিরুদ্দেশ হয়ে আছে, কলৈ গল, বর্তমান কোত আছে, এই বিষয়টুক এক প্রকার আরক্ষী অনুসন্ধান অতিকে নিশ্চয় আরক্ষী অনুসন্ধান আগবাই নিলে হয়তো কিছু কথা পোহর আসব, কিন্তু তিনমাহ ধরে নিখোঁজ, তিনমাহ ধরে কোনো খা খবর নাই, স্বাভাবিকতে এই বিষয়টে সংবাদ শিরোনাম বুটলিছে। বারো মার্চত শিবসাগর ডিমো রায়সা বিশাল জনসভা সম্বোধন করবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। মুখ্যমন্ত্রী উদ্বোধন করব ডিমো গ্রাম্য ক্রীড়াঙ্গন খেলপথার, মুখ্যমন্ত্রীগিয়ে স্থাপন করব কেবাটাও প্রকল্পর আধারশিলা। ডিমো অঞ্চলট প্রায় 600 কোটি টাকার কেবাটাও আসনি আর প্রকল্পর আধারশিলা স্থাপন করব ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। মুখ্যমন্ত্রীর আগমনের পূর্বে ডিমোত প্রস্তুত করা প্রায় প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হয়ে উঠিছে। ডিমো বিজেপির কর্মকর্তাসকলের যথেষ্ট উৎসাহ দেখা গেছে। ডিমোর জনসভা অংশগ্রহণ করার পিছতে জয়সাগর আর নাজিরার লিগির পুখুরী যাব মুখ্যমন্ত্রীগী। আর এই সন্দর্ভ শিবসাগর আমার সাংবাদিক প্রদীপ কুকুরে এক রিপোর্ট আগবাই বাতরি সামরিম। বিধানসভা সমষ্টিতে অহা 12 মার্চত এই যে মই স্থানত আছো, এয়া হৈছে এই 12 মার্চত এই স্থানতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উপস্থিত হবহি। আর ইয়াত বহু প্রায় 600 কোটি টকার বিভিন্ন প্রকল্প ইয়াত আধারশিলা করব। মই এই সন্দর্ভত জানিব বিচাৰিম, ইয়াত একাংশ কর্মী আছে, স্থানীয় রাইজ আছে, কি কি হব 12 মার্চত? হয়, ধন্যবাদ আপনাদের। আমার ইয়াতে 12 মার্চের দিনাখন বিশেষভাবে আমার এখন যখন ক্রীড়াক্ষেত্র রাইসায় এই ক্রীড়াক্ষেত্রখন উন্মোচন করব, মানে উদ্বোধন করব আমার যশস্বী প্রধান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ে। আর ইয়ারে আমার ইয়াত উদ্বোধন আধারশিলা হব, যেটো আমার খামুনের পৰা ধাইলিলৈকে 34 কিলোমিটার যে আমার মুখ্য মেরুদণ্ডস্বরূপ রাস্তা, এই রাস্তাটা আমার 84 কোটি টাকার ধার্য করা হয়েছে আর ইয়ার আধারশিলা করব। আর ইয়ারে আধা আমার ইয়াতে ইটাখুলি যখন ব্রিজ 34 কোর আমার ইয়ারপা ডিমোরপা আমার ডিব্রুগড় যাবলে মাত্র আধা ঘন্টার সময় পাম এই দলংখনের আধারশিলা করব। ইয়ারে আমার বলমার যখন দলং শিবসাগরে যাবর কারণে আমার পশ্চিমবঙ্গের যে সমস্যা আছিল এই সমস্যাটা সমাধানের কারণে 14 কোটি টাকার সেই ব্রিজখনও আধারশিলা করব। ইয়ারে আমি আপনার জানাও যে আমার প্রায় ইয়াতে 120টা জে জেম চলি আছে, মানে স্কিম, এই স্কিমখিন প্রায় 80% স্কিমে আমার ইয়াতে উভয় উদ্বোধন করব আমার মাননীয় যশস্বী মুখ্যমন্ত্রী ডক্টর মোহন। কিমান জনসমাগম হব ইয়াত? ইয়াত প্রায় 20,000 উপর আমি টার্গেট বান্ধিছো, আর সেইমতে রাইজে স্বতঃস্ফূর্তভাবে আমার এই সভালে আহিব। আমি সঁচাক সুখী হয়েছো, আমার যাওয়া উপনির্বাচনত আমার জনপ্রিয় যুব নেতা আমার সুশান্ত বৰগোহাঁই ডাঙরিয়া যেটা ভারতীয় জনতা পার্টি যোগদান করলে, তার তখেতর যে বলিষ্ঠ নেতৃত্ব আর তখেতর নেতৃত্ব যোগেদি গোটে থাওড়া সমষ্টিট একটা উন্নয়নের ধারা বইছে, আর সেই ধারা অব্যাহত আছে। আর অহার 12 তারিখে যখন মুখ্যমন্ত্রী ডাঙরিয়া শ্রদ্ধার
মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আমার এই সভালে আহিব, এই সভাত রাইজে স্বতঃস্ফূর্তভাবে আহিব। লোকসভা নির্বাচনত আমি আজি তারিখ আমি কব পারো প্রায় 30-40 হাজার ভোট আমার থাওড়া সমষ্টিপুর আমি লিডিং দিম। আমার আমার বর্তমানের সংসদ তপন কুমার গগৈ ডাঙরিয়াক আমি থাওড়া সমষ্টিপুর 30-35-30 হাজার ভোটের আমার লিডিং থাকবে। আসনি মানে নহয়, একচুয়ালি আমার কি হয়েছে সমষ্টিটোত আসনি লৈ পিনে আমি কোনো ধরনের রাজনীতি করাটো নিবিচাৰো আৰু সেই ধরনের খোৱা নাই, যেটো প্রকৃততে মানুষের প্রয়োজনীয় বস্তু। ধরক আজি রাস্তা পদূলির কথা আছে, আজি এই স্টেডিয়ামত আমি আছো, স্টেডিয়ামত যিমানবিলাক মানুহে খেলা ধুলা করে উক্ত মানুষসকলের লড়াবিলাক খেলুৱৈসকলৰ যেটো আপোনালোকৰ ব্যবস্থা তেখেতসকলৰ প্রয়োজনীয়তা, এই প্রয়োজনীয়তা পূরণের কারণে আজি আপোনালোকে দেখিছে স্টেডিয়ামত কিমান কোটি টকাৰ আজি ইয়াতে আৰম্ভণি হৈছে। রাস্তাবিলাক আজিৰ পৰা ধৰক যিটো ব্যৱস্থা আছিলে, মই স্থানীয় রাইজ বা যুবক হিচাপে কৈছো, উন্নয়নটো মানে ধৰক কৰিবৰ কাৰণে কৈছে, আসনিটো উন্নয়নৰ কাৰণ, উন্নয়ন যথেষ্ট উন্নয়ন হৈছে।